চারটি বিধানসভা কেন্দ্র এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে নিঃসন্দেহে যথেষ্ট স্বস্তিতে রয়েছে তৃণমূল কংগ্রেস। বিশেষ করে স্বস্তি অনেকটা বেশি গোসাবার ক্ষেত্রে, কারণ বারো রাউন্ডের গণনা শেষে 1,07,366 ভোটে এগিয়ে তৃণমূল। আবারও আপনাদের বলবো, লক্ষাধিক ভোটে গোসাবায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বারো রাউন্ডের গণনা শেষে 1,07,366 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সেই উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে। গোসাবায় বারো রাউন্ডের শেষে 1,07,366 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বাকি তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের এখন অবধি ট্রেন্ড আপনাদের জানাই। দিনহাটায় 11 রাউন্ডের গণনা শেষে 91,064 ভোটে এগিয়ে তৃণমূল। শান্তিপুরে চতুর্থ রাউন্ডের শেষে 12,981 ভোটে এগিয়ে তৃণমূল। খড়দায় চতুর্থ রাউন্ডের গণনা শেষে 18,068 ভোটে এগিয়ে তৃণমূল। এবং এই বিধানসভা কেন্দ্রে চতুর্থ রাউন্ডের শেষে বিজেপিকে পেছনে ফেলে দিয়েছে সিপিএম। সিপিএম উঠে এসেছে দ্বিতীয় স্থানে। এবং নিঃসন্দেহে গোসাবা যথেষ্ট স্বস্তিতে রাখছে শাসক দলকে। গোসাবায় লক্ষাধিক ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বারো রাউন্ডের গণনা শেষে 1,07,366 ভোটে এগিয়ে তৃণমূল। তৃণমূল পেয়েছে 1,21,000-এরও বেশি ভোট। বিজেপি পেয়েছে 14,000-এর কিছু বেশি ভোট। আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। হিন্দল, যেটা শুরুতেই বলছিলাম, নিঃসন্দেহে শাসক দল তৃণমূলের কাছে সব থেকে বেশি স্বস্তি যোগাচ্ছে গোসাবা। তোমার কাছে কি আপডেট রয়েছে? একেবারে সুব্রজিৎ, তোমাকে বলে রাখি, যতগুলো গণনা শেষ হচ্ছে, যত রাউন্ড গণনা শেষ হচ্ছে, ততই কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের ভোটের ভাড়ার কিন্তু পূর্ণ হতে শুরু করছে। কেননা যেটা দেখা যাচ্ছে যে মোট 16 রাউন্ডের গণনা হবে এখানে, মোট 25টি টেবিলে সেই গণনা চলছে। এবং ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে যেটা জানানো হয়েছে যে মোট 12 রাউন্ড গণনা শেষ হয়েছে। সেই 12 রাউন্ড গণনা শেষে কিন্তু 1,00,000-এরও বেশি ভোটে কিন্তু জিতে রয়েছেন, এগিয়ে রয়েছেন সুব্রত মণ্ডল। এবং আমরা সরাসরি কথা বলে নেবো সুব্রত মণ্ডলের সঙ্গে। সুব্রতদা, যেটা দেখা যাচ্ছে যে যত রাউন্ড যাচ্ছে ততই কিন্তু আপনার ভোটের যে মার্জিনটা সেটা বাড়তে শুরু করেছে, অনেকটা এগিয়ে রয়েছেন 1,00,000-এর উপরে বেশি ভোটে। দেখুন, এই জয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের জয়, এবং গোসাবার মানুষ যেটা 23 তারিখের নির্বাচনে, যেটা আমাদের অভিষেক মামা সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের সবার নয়নের মণি এবং আমাদের যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি, যে আমাদের যে 23 তারিখের নির্বাচনী সবাই যেটা জানিয়েছে যে আগামী দিনের নদীমাতকে অগ্রাধিকার দেওয়া, সেই বিষয়ের এই মার্জিন আমরা এলাকাবাসী বা গোসাবার বিধানসভার সমস্ত মানুষ এই বিপুল ভোটে আশীর্বাদ করেছেন এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করেছে। তো 1,07,366 ভোটে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন বারো রাউন্ডের শেষে। যেসব মানুষের ভোট, যে মানুষ আপনাকে এই ভোট দিয়েছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, তাদেরকেই বা কি বলবেন সেসব মানুষজনকে? আমি বলবো যে তারা যে আমাকে আশীর্বাদ করেছেন, এবং সমস্ত পিতৃতুল্য মাতৃতুল্য ভাই বন্ধু, তাদের কাছে আমি বিধায়ক হিসেবে নাই, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, আপনজন হিসেবে যেন পাশে থেকে কাজ করতে পারি এবং তাদেরকে আমি সেবা করতে পারি।